হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো হচ্ছে নুডলস। তো নুডলসের জন্য একটু পানি বসে দিয়েছি, তো পানিটা ফার্স্ট একটু সিদ্ধ করে নিব। তো আমার বোন হচ্ছে নুডলস চাচ্ছে, মানে আর কি মরিচ চাচ্ছে, এই যে এটার মধ্যে রাখবে। আর ভাই ওই যে ওটার মধ্যে যাচ্ছে। তারপর আমি যাচ্ছি মরিচ আনতে, শুনে ফ্রিজটা দেখানো যাবে না। তো কয়টা মরিচ আনবো আপু? একটা আনি আপু, আমি তো ঝাল কম খাই। সো আমার বোন যেটা বলছে সেটাই করি। তো আমি আমার মানে দেখাবো না আমাদের ফেস, কারণ কি আচ্ছা আছি। এই যে মোটা মরিচটা রেখে দিতে বলছে। সো আমার বোন হচ্ছে ওর অন্যটা চাইতেছিল, তো আমি কি করব। তো আমাদের রুমটা একদম মানে পুরো অগোছালো করে রাখছি এমন। সেই যে হাতের মধ্যে জোড়া দিও। সো পানিটা এতক্ষণে সেদ্ধ হয়ে যাচ্ছে, এখনো দিচ্ছি না। তো পেঁয়াজ টেয়াজ কাটছে, অ্যান্ড আমি এদিকে নাগেট ভেজে রাখছিল। তো একটা রক্ত কেন জানি না, এটা হচ্ছে টমেটো সস। তো এই যে আমাদের কিচেন রুম। তো একটা কথা বলি যে হচ্ছে আমার বোন হচ্ছে যে সেদ্ধ করে বানাতে পারে না, এটা একটা প্রবলেম। হ্যাঁ আচ্ছা, এই জিনিসটা দেখে কেউ কি চিনতে পারছো? এটা হচ্ছে এই ডাইনিং টেবিলের কি জানি বলে এটা, ঠিক আছে। সো এতক্ষণ ধরে তো মজাই করলাম, এই যে আমি এইভাবে করি ভিডিও, তো আমার কোনো স্ট্যান্ড নাই, এটা একটা প্রবলেম। তো এই যে আমি নিজেকে ভালো মতো করে দেখাই দিয়েছি। তো আমি এদিকে একটু বসছি, ওই যে ওইদিকে সেদ্ধ হচ্ছে। আর আমার বোন হাই বল। হাই বলছে, তুই ও কি খাবি? হ্যাঁ হ্যাঁ একটু জাস্ট খাই। হ্যাঁ সে যে এদিকে নুডলস হচ্ছে হচ্ছে হচ্ছেই তো হচ্ছে হচ্ছেই তো হচ্ছে যে দেখো কি হয়ে গেছে। আপু তুই যে আগে যেভাবে নুডলস রান্না করতে ওভাবে করিস, সমস্যা নেই। আপু বেশি করতে চাই না, বেশি পুরো বিপাদে পড়ছে। তেল দিয়ে ভাজবে না তো? তেল দিয়ে ভাজবে না তো? না না, এই যে আমি এদিকে নাড়ছি তো নাড়ছি তো নাড়ছি, এই যে তো 3 মিনিটের হয়ে গেছে, আমি আর করবো না ভিডিও। এই যে এদিকে সেদ্ধ হতে আছে, কাঁচা কাঁচা নুডলস কিন্তু আবার আমার অত বেশি পছন্দ না। এই যে এদিকে সেদ্ধ তো হতেই আছে হতেই আছে। সে যে এদিকে রেখে দিল, এদিকে মরিচ টরিচ দেওয়া হচ্ছে। সো এই যে এটা হয়ে গেছে, এখন আমি খাবো।